হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা এবং ছোটোখাটো বাচ্চারা, আজকে আমি যে গল্পটির কথা তোমাদের জানাবো সেটি হচ্ছে কাক এবং ঘোড়া। একবার একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে ওঠে। সে সর্বত্র জল খোঁজেন, কিন্তু তিনি কোথাও এটি খুঁজে পেতে পারেননি। হঠাৎ তিনি একটি কলস দেখলাম, কিন্তু পানির জল স্তর খুব কম ছিল। তারপর সে কাছাকাছি কিছু পাথর দেখেছিল, চূড়ান্ত তিরস্কার তার ঠোঁট দিয়ে এক এক পাথরকুচিগুলিকে বাছাই করে ওই কলসের মধ্যে ছেড়ে দিল। কলসের জলধারা জল স্তরটি ধীরে ধীরে বেড়ে উঠল ওপরের দিকে। কাক জল পান করল এবং তার সাথে সাথে তৃষ্ণা মিটল। তারপর সে সেখান থেকে দূরে উড়ে চলে গেল। আজকে নৈতিক কথাটি হচ্ছে, যেখানে একটি ইচ্ছে আছে সেখানে একটি উপায় আছে। সো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। ধন্যবাদ গল্পটি দেখার জন্য।